দেশে করোনা শনাক্তের সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 13,154 জন। এ নিয়ে মোট শনাক্ত 18,11,987 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 31 জন। এ নিয়ে মোট প্রাণহানি 28,425 জনের। একদিনে সুস্থ হয়েছেন 2,721 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 45,093। বিপরীতে শনাক্তের হার 29.17%। বরিশাল ও ময়মনসিংহে মৃত্যু শূন্য থাকলেও ঢাকায় 19, চট্টগ্রামে 7, সিলেটে 2 জন এবং রাজশাহী, খুলনা, রংপুরে মারা গেছেন একজন করে।